खड़गं चक्रगदेषु चापपरिघान् शूलं भुषण्डिं शिरः शङ्खं सन्दधतिं करैस्त्रिनयनां सर्वाङ्गभूषावृतां नीलाश्मद्युतिमास्य पाददशकां सेवे महाकालिकां यामस्तौच्छैते हरौ कमलजो हन्तुं मधुं कैटभम्। নমস্কার, আগামীকাল শ্রী শ্রী শ্যামা পূজা, সেই উপলক্ষে আজ একটি ফেসবুক লাইভে আমি আসব বলেছিলাম, কথায় কবিতায় ও স্তোত্র পাঠে কালী কথা। মা কালী অনন্ত, তিনি ধরাছোঁয়ার বাইরে, কিন্তু তার কথা বলতে তো আমাদের মন চায়, সেই অভিলাষেই আজ এই লাইভ অনুষ্ঠানে আসা। একটু আগে যে স্তোত্রটি পাঠ করলাম সেটি শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় থেকে নেওয়া। শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় শুরুতেই মহাকালীর ধ্যান রয়েছে, সেই মহাকালীর ধ্যান মন্ত্রটাই আমি আজকের পাঠ করলাম শুরুতেই। কালী বঙ্গদেশের অঙ্গ, আমরা ব্রহ্মজামলে আদ্যাস্তোত্রে পাই কালিকা বঙ্গদেশে চা, অর্থাৎ কালিকা বঙ্গদেশে মা কালীর একটা প্রভাব আছে সেই আদিকাল থেকে। এমনকি বঙ্গদেশকে বলা হয় তন্ত্র সাধনার এক উল্লেখযোগ্য ক্ষেত্র। আমাদের বঙ্গদেশে বিভিন্ন কালী মন্দির প্রতিষ্ঠিত সেই আদিকাল থেকে, নানা কালী মন্দির আছে। মূলত কলকাতার মহাতীর্থ কালীঘাট এক উল্লেখযোগ্য কেন্দ্র তন্ত্র সাধনার বা শক্তি সাধনার। মহাতীর্থ কালীঘাট একদিকে সিদ্ধপীঠ, কেননা সেখানে ওটাকে, হ্যাঁ, সিদ্ধপীঠ বলা যায়ও, কারণ ওখানে অনেক সাধক এসে সাধনা করেছেন। স্বয়ং ব্রহ্মা, কথিত আছে স্বয়ং ব্রহ্মা কালীঘাটে সাধনা করে গেছেন। কালীঘাট মহাতীর্থ এবং সতীপীঠ, কারণ দক্ষযজ্ঞে সতীর দেহ যখন বিষ্ণুখণ্ডে বিষ্ণুচক্রে খণ্ডিত হয় তখন তার পায়ের আঙুল এসে পতিত হয় দক্ষিণ চরণের চারটি অঙ্গুলি, অর্থাৎ ডান পায়ের চারটি আঙুল এসে পতিত হয় এই স্থানে। এই স্থানে পতিত হয়নি অবশ্য, এটি পতিত হয়েছিল নীল পর্বতে। পরবর্তীকালে সাধক ব্রহ্মানন্দ গিরি, সাধক ব্রহ্মানন্দ এবং আত্মারাম এরা নিয়ে আসে এই স্থানে, এবং এইখানেই পরবর্তীকালে কালীঘাটের মন্দির স্থাপন হয়। কালীঘাট ছাড়াও আমাদের কলকাতায় আরও অনেক কালী মন্দির আছে। উল্লেখযোগ্য সিদ্ধেশ্বরী কালী মন্দির, ঠনঠনিয়া কালী মন্দির, এছাড়া ফিরিঙ্গি কালীবাড়ি। অ্যান্টনি ফিরিঙ্গি, যিনি ছিলেন একজন মস্ত বড় কবিয়াল, সে অ্যান্টনি ফিরিঙ্গির প্রতিষ্ঠিত ফিরিঙ্গি কালীবাড়ি। এছাড়াও বঙ্গে প্রচুর কালী মন্দির আছে, রাস্তায় রাস্তায় আমরা কালী মন্দির দেখতে পাই। মা কালীর একটা প্রভাব বঙ্গদেশে রয়েছে। এবারে আসব আমরা মা কালীর কালী শব্দটির যে ব্যুৎপত্তিগত অর্থ সেটি কি একটু আপনাদের সামনে বলবো। অর্থাৎ কালী এই যে শব্দটা, এটাকে যদি ব্যুৎপত্তিগত অর্থ বা এর ভাবগত অর্থ কি সেটা একটু আপনাদের সামনে বলার চেষ্টা করছি।
কালিকা শব্দের বর্ণ ধরে ধরে অর্থ করা হয়েছে। তাতেও বোঝা যায় কালী ব্রহ্ম, অনন্ত, বিশ্বাত্মা ও সূক্ষ্মা। বর্ণ বিশ্লেষণ করলে ক যুক্ত আ যুক্ত ল যুক্ত হস্যই যুক্ত ক যুক্ত আ এরূপ হয়। প্রতি বর্ণের অর্থ যথাক্রমে ক সমান সমান ব্রহ্ম, অর্থাৎ ক কথার অর্থ ব্রহ্ম, আ হচ্ছে অনন্ত, ল বিশ্বাত্মা আর হস্যই সূক্ষ্মা। কালী শব্দের অর্থ কু ধাতুর উত্তরে ভল যুক্ত কর্তৃবাচ্যে অন যুক্ত হয়ে কাল পদটি হয়েছে। এর অর্থ হল মৃত্যু বা মহাকাল অর্থাৎ মহাদেব। এই কাল শব্দের উত্তরে স্ত্রীলিঙ্গ ইপ প্রত্যয় যুক্ত হয়ে কালী শব্দটি সৃষ্টি হয়েছে। এর অর্থ হল মহাকালের বিশেষ শক্তি কালী। দশমহাবিদ্যার ইনি প্রথমা মহাবিদ্যা, অনন্তকালের সৃষ্টি রূপিণী, পরমা প্রকৃতির রূপ এই মহাকাল, এই মহাকালী বা মহাশক্তি। শ্রী শ্রী শ্যামাচরণ, পণ্ডিত শ্যামাচরণ কবিরত্ন সংকলিত শ্রী শ্রী কালীপূজা পদ্ধতি বইটিতে এই অর্থটি দেয়া আছে, সেখান থেকে আমি পাঠ করলাম। অর্থাৎ তিনি অনন্ত, মা কালী অনন্ত। এক এক জায়গায় বলা হয় তিনি কালকে কলন করছেন তাই তিনি কালী, বা তিনি মহাকালকে গ্রাস করেছেন তাই তিনি কালী। অর্থাৎ সবটাই তার নিয়ন্ত্রণে। এই যে মহাকাল, মহাকাল অর্থাৎ বা যে সময়, এই সময়টাও তারই নিয়ন্ত্রণে, তাই তিনি কালী। এবারে আমরা আসবো কালীর রূপ বর্ণনায়। কালীর রূপ কেমন সেই সম্বন্ধে আমরা আসব। সেই সম্বন্ধে আমি প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজি রচিত শ্রী শ্রী মা ও দশমহাবিদ্যা বইটি থেকে একটু পাঠ করছি। কালীতন্ত্রে দক্ষিণাকালীর ধ্যান মন্ত্রটি পাওয়া যায়। করাল বদনাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মূর্ণমালা বিভূষিতাং সদ্যশ্চিন্ন শিরঃ খড়গ বামধূর্ধকরাম্বুজাং অভয়ং বরদং চৈব দক্ষিণোদ্ধার্ধ পাণিকাং মহামেঘ প্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম কণ্ঠাবসক্ত মুণ্ডালী গলদ রুধির চর্চিতাম কর্ণাবতং শতানীত শব যুগ্ম ভয়ানকাম ঘোরদংষ্ট্রাং করালস্যাং পীনোন্নত পয়োধরাম শবানঙ্কর সংঘাতৈ কৃতকাঞ্চিং হসন্মুখীম শ্রিকদ্বয় গলদ রক্ত ধারা বিস্ফুরিতাননাম ঘোররাবাং মহারৌদ্রীং শশানলয়বাসিনীম বালার্কমণ্ডলাকার লোচনত্রিতয়ান্বিতাম দন্তুরাং দক্ষিণব্যাপী মুক্তালম্বিকচোচ্চয়াম স্বরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম শিবাভিঘোররাবাভিশ্চতুর্দিক্ষু সমন্বিতাম মহাকালেন চ সমং বিপরীতরতাতুরাম সুখপ্রসন্ন বদনাং স্মিরানন সরুহাম এবং সঞ্চিন্তয়েত কালীং ধর্মকামার্থ মোক্ষদাম। দক্ষিণা কালী করাল বদনা, ঘোর রূপিণী, মুক্তকেশী, চতুর্ভুজা, দেবী মুণ্ডমালায় শোভিতা, তার বাম দিকের অধহস্তে সদ্যশ্চিন্ন নরমুণ্ড, ঊর্ধ্বহস্তে খড়গ, দক্ষিণের ঊর্ধ্বহস্তে অভয় মুদ্রা এবং নিম্নহস্তে বর মুদ্রা, দেবী মহামেঘের প্রভার মতো বর্ণযুক্তা, শ্যামা দিগম্বরী,
কণ্ঠে স্থিত মুণ্ডমালা থেকে গলিত রুধিরের ধারায় দেবীর দেহ চর্চিত। দুটি সব শিশু দেবীর কর্ণভূষণ হওয়ায় তাকে ভয়ানক দেখাচ্ছে। তিনি ঘোর দংষ্ট্রা করাল বদনা পীনোন্নত পয়ো ধরা, সবের করনির্মিত কাঞ্চি তাঁর কোমর বন্ধ। তিনি হাস্যমুখী, তাঁর বিস্ফোরিত আননের কোষ্ঠপ্রান্ত থেকে রুধির ধারা বিগলিত। তিনি মহারুদ্রাণী, শ্মশানবাসিনী, ঘোর রবকারিণী। তাঁর তিনটি নয়ন গোলাকার বাল সূর্যের মতো রক্তিমাভ। তিনি বিকশিত দশনা, তাঁর কেশ রাশি ডান দিকে আলুলায়িত এবং সেই কেশ মুক্তায় খচিত। দেবী সবরূপী মহাদেবের হৃদয়ের উপর অধিষ্ঠিতা, তাঁর চারদিকে ঘোর রবকারী শৃগালের দল। দেবী মহাকালের সঙ্গে বিপরীত রতি নিরতা, তিনি আনন্দে প্রসন্ন বদনা। তাঁর মুখপদ্ম ঈষৎ হাস্যযুক্ত, ধর্ম অর্থ কাম মোক্ষ দায়িনী সেই দেবীকে এইভাবে ধ্যান চিন্তা করবে। মায়ের ধ্যানমূর্তি একদিকে সংহারময় কালচিত্র, অন্যদিকে তাঁর উন্মুক্ত বক্ষ সৃষ্টি পালনের প্রতীক। সন্তানকে স্নেহসুধায় আপ্লুত করতে তিনি ব্যগ্র। ধ্যান অনুসারে সদা শিব তাঁর মহাপ্রেতাসন, তাঁর উপর মহাকাল এবং মহাকালের ওপর দেবী আসীনা। সদা শিব নির্গুণ কুটস্থ ব্রহ্মের প্রতীক এবং মহাকাল হলেন সগুণ ব্রহ্ম। তিনি সৃষ্টি উন্মুখী, সগুণ ব্রহ্মের সঙ্গে বিপরীত রতাতুরা লীলাময়ী জননী। বর্তমানে প্রতিমার সঙ্গে কালীমূর্তির ধ্যানের অবিকল মিল নেই, মাত্র মহাকালের মূর্তিকে মায়ের পদতলে দেখা যায়। শিবের বুকে চরণ রাখার অর্থ হল মা শিবের সঙ্গে অভিন্না। শিব শক্তির তত্ত্ব, ব্রহ্ম ব্রহ্মশক্তির রহস্য। রামপ্রসাদের ভাষায়, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি। যখন মা শিবের বুকে দক্ষিণ পথ দিয়ে দাঁড়িয়েছেন তখন তিনি দক্ষিণা কালী বা শ্যামা কালী। তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশান কালী, রক্ষা কালী, শ্যামা কালী। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছে না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই, যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। কালী যখন বামপদ প্রসারিত করে দাঁড়ান তখন তাকে বামাকালী বলা হয়। ইনি গৃহস্থের আরাধ্যা নন, সর্বত্যাগী সাধকেরা এই বামাকালীর উপাসনা করতে পারেন। ইনি মৃত্যুরূপা, সাধকের হৃদয়ের কামনা বাসনা নাশ করে হৃদয় শ্মশান করে দেন। স্বামী বিবেকানন্দ ধ্যান নেত্রে দেখেছিলেন সেই মৃত্যুরূপা জননীকে। কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। কালীর গলায় মুণ্ডমালা পঞ্চাশটি মাতৃকা বর্ণের প্রতীক। তিনি দিগম্বরী, দিগবসনা, বিশ্বব্যাপিনী, সর্বময়ী হয়ে আছেন। তার আবরণের প্রয়োজন কোথায়? যিনি বিশ্ব আবরণকে তার আবরণ, শ্রীরামকৃষ্ণ মায়ের নির্গুণা রূপের ইঙ্গিত দিয়ে বলেছেন, মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। মা আমাদের দিগম্বরী, অর্থাৎ দশটি দিকই তার বস্ত্র। তিনি দিগবসনা,
वस्त्र हलो आवरण। विश्वर सबचे सूक्ष्म आवरण हलो माया, काली पूर्ण ब्रह्ममयी, ताई तिनी माया तीता सकल आवरण मुक्ता। एखाने एकटु बोली, आमरा कालिका मा काली के अनेक जायगाय मूलत देखी तिनी नग्निका, अर्थात तार गाय वस्त्र नेई। এই বস্ত্র না থাকার অর্থ হচ্ছে যেটা এক্ষুনি বললাম, যে যেটি শ্রদ্ধা মাতাজি এই বইটিতে লিখেছেন। এই দশটি দিকই হচ্ছে তার বসন, অর্থাৎ তিনি দিক বসনা, তাই জন্য তিনি বস্ত্র পরেন না। আবার আরেক দিকে আমরা যদি দেখি, তিনি তো মায়াতীত, অর্থাৎ তিনি জীবকে এই শিক্ষা দিচ্ছেন যে বস্ত্রকে মায়ার প্রতীক ধরা হচ্ছে এখানে, অর্থাৎ সমস্ত মায়ামুক্তহীন, সমস্ত মায়ামুক্তহীন হয়ে মায়া মোহ এসব যে অষ্টপাশ এসব কাটিয়ে জীব সেই পরব্রহ্মের আস্বাদ পাবে, এইটি মা কালীর মূর্তি থেকে আমরা শিখছি। আবার আমরা আসছি পাঠে, মা কৃষ্ণ বর্ণা কেন? মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে শ্বেত পীত রক্ত বর্ণাদি যেমন কৃষ্ণবর্ণে লীন হয়ে যায়, তেমনি কালীর মধ্যে সর্বভূত কালে বিলীন হয়। পরাশক্তি যিনি, তিনি অরূপা, অর্থাৎ তার মধ্যে সমস্ত বর্ণের অভাব, অথবা কালীর মহাজ্যোতি এই পার্থিব চোখ দর্শন করতে পারে না, তিনি সাধকের জ্ঞাননেত্রেই উদ্ভাসিত হন। তখন কালরূপে দিগম্বরই হৃদিপদ্ম করে আলোড়ে। কালী মুক্ত কেশী, কেশ বিন্যাস প্রভৃতির বিলাসে বিকার তার নেই, দেবী নির্বিকারা বিগলিত চিকুরা। অন্যদিকে মুক্ত কেশজাল মায়াপাশের প্রতীক, তিনি নিজে মায়াতীতা হলেও জীবকে মায়াপাশে বদ্ধ করেন। শ্রীরামকৃষ্ণদেব কেশবচন্দ্রকে বলেছিলেন, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি, তাঁর মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধনকারিণী তারিণী, তিনি লীলাময়ী, এ সংসার তাঁর লীলা, তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী। অন্যদিকে কেশ, এই কথাটাকে যদি ভাঙি কেশ কথাটা, তাহলে কয় হসন্ত যুক্ত অ যুক্ত ঈষ সমান সমান কেশ, বলতে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে বোঝায়। কালী তাঁদেরও মুক্তি প্রদান করেন, তাই মুক্ত কেশী। অনেকে ব্যাখ্যা করেন, মায়ের আলুলায়িত কালো কুন্তল যেন মৃত্যুর যবনিকা, জীবকে পরকাল সম্বন্ধে অচেতন রাখে। দেবীর ললাটে অর্ধচন্দ্র শোভা পায়, চন্দ্র থেকে অমৃতের ক্ষরণ হয়, দেবী জীবকে অমৃতত্ব বা নির্বাণ মোক্ষ প্রদান করে। ত্রিনয়না, রামপ্রসাদের ভাষায় মায়ের আছে তিনটি নয়ন, চন্দ্র সূর্য আর হুতাসন। এই ত্রিনয়নে তিনি অখিল বিশ্বের ভূত ভবিষ্যৎ ও বর্তমান ত্রিকালকেই প্রত্যক্ষ করেন। করাল বদনা, মহাকাল এই বিপুল বিশ্বকে ধ্বংস করেন, সেই মহাকালকেও যিনি গ্রাস করেন তিনি কালী। মহাকালস্য কলনাত্মমদ্যা কালিকা পরা, মহানির্বাণতন্ত্রে 34:30-32 এখানে বলা হয়েছে এই শ্লোকটি। দেবী ভাগবতেও বলা হয়েছে, কালী কলয়তে সর্বং ব্রহ্মাণ্ডং সচরাচরম, 3:57-57। তিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে গ্রাস করেন, কল্পান্ত সময় মহাকালকেও গ্রাস করেন বলে তিনি করাল বদনা। তিনি ঘোর দংশা, তার প্রতিমায় দেখি তিনি লেলিহার রক্তবর্ণের জিহ্বা শুভ্র দন্তে দংশন করছেন, অর্থাৎ আমরা যে কালীমূর্তি দেখি মা কালী জীব বার করে থাকেন, তার যে জীবটা সেটা রক্তবর্ণের, এবং শুধু তিনি জীব বার করে থাকেন না, তার যে রক্তবর্ণের জিহ্বা সেটিকে তিনি শুভ্র দাঁত, সাদা যে তার দাঁত দন্তপঙ্ক্তি, সেই উপরের দাঁত দিয়ে তিনি সেটিকে চেপে ধরে থাকেন। দন্তের শুভ্রতা সত্ত্বগুণের সূচক,
এবং ঘোর বিশাল দন্ত, ঘোর বা বিশাল দন্ত সত্ত্বগুণের আধিক্য সূচনা করে। অর্থাৎ এই যে দাঁত, সাদা দাঁত, এই সাদা দাঁতকে বলা হচ্ছে সত্ত্বগুণের প্রতীক। তিনটে যে গুণ আছে সত্ত্ব রজতম, সেই সত্ত্বগুণের প্রতীক হচ্ছে মা কালীর সাদা দাঁত। লোল জিহ্বার রক্তবর্ণ রজগুণের ইঙ্গিত দেয়, আর যে লাল জিহ্বা সেটা হচ্ছে রজগুণের প্রতীক। কালীমূর্তিকে নিয়ে অনেক কাহিনী প্রচলিত, তার মধ্যে একটি হলো মা ত্রিগুণময়ী। দানবজয়ী মায়ের মধ্যে তম ও রজগুণের আধিক্য দেখা দিলে তিনি সংহার মূর্তিতে দেবতাদের ধ্বংস করতে ধাবিত হলেন। ভয়ত্রস্ত দেবগণ তখন মহাদেবের শরণ নিলেন। মহাদেব মায়ের সামনে না এসে তাঁর চলার পথে সব হয়ে শুয়ে রইলেন। মহাদেব বিশুদ্ধ সত্ত্বমূর্তি, মায়ের চরণ তাঁর অঙ্গে ঠেকতেই মায়ের মধ্যে তিন গুণের সামরস্য এসে গেল। মা সত্ত্বগুণের প্রতীক দন্ত দিয়ে রক্তবর্ণের রজগুণের প্রতীক জিহ্বাকে সংযত করে নিলেন। তাঁর গতিও স্তব্ধ হল। সদাশিবের সঙ্গে যোগ যুক্ত হয়ে মা স্থির হয়ে গেলেন। তিনি শবকর্ণ ভূষণা, দুটি শিশুর শব দেবীর কর্ণভূষণ, অর্থাৎ দুটি মৃত শিশু দেহ দেবী কানের দুল করে পড়েছেন। কেন না বলছে, এটি একটি রহস্যের ইঙ্গিত দেয়। শিশুর মতো সরল নির্বিকার সাধকই দেবীর অতি প্রিয়, তাকে তিনি কর্ণভূষণ করে রাখেন। দেখুন তাহলে মায়ের কানে এই যে দুটি মৃত শিশু তিনি অলংকার করে পড়েছেন, কানের দুল করে পড়েছেন, এর অর্থ হচ্ছে তাহলে তিনি বালক সাধক, অর্থাৎ যে সাধকের মধ্যে বালক বধ, বালক ভাব আছে, তাকেই তিনি মানে সেই সাধকই তার অতি প্রিয়। আমরা দেখেছি ঠাকুর রামকৃষ্ণের মধ্যে এই বালক ভাব, তিনি মায়ের অত্যন্ত প্রিয় সন্তান ছিলেন। এবং আমরা আরেক সাধককে দেখি, যিনি হচ্ছেন তারাপীঠের ভৈরব বামদেব। বামদেবের মধ্যে অনেক অবস্থায় দেখা যেত, কিন্তু এই বালক ভাবটাও তার মধ্যে দেখা যেত। আচ্ছা, আবার আমরা পাঠে আসছি। মা মুণ্ডমালিনী, মুণ্ডমালা তাঁর কণ্ঠভূষণ। এই মুণ্ডমালাটি পঞ্চাশত মাতৃকাবর্ণের প্রতীক, অর্থাৎ দেবী শব্দ ব্রহ্মময়ী। সমস্ত মাতৃকাবর্ণগুলি নাম রূপাত্মক, শব্দ অর্থময় এই জগতের প্রতিনিধি। মহাপ্রলয়ের সময় মা ওই শব্দময় সৃষ্টির বীজ কুড়িয়ে রাখেন। সেই ওঙ্কারময়ী শব্দ ব্রহ্মময়ী দেবী থেকেই আবার সৃষ্টি হয়। অন্যভাবে বলা যায়, কালী সমস্ত দেবময়ী। প্রতিটি মাতৃকাবর্ণেই দেবতাদের বীজ মন্ত্র তৈরি হয়। সুতরাং সমস্ত দেবতাই সূক্ষ্মরূপে কালীর মধ্যে নিহিত আছেন। আবার কারো মতে দানবদলনী দেবী দানবদের মুণ্ডগুলিও মালা করে পরেন। তিনি একই সঙ্গে শুভ শক্তি ও অশুভ শক্তির উৎস স্বরূপা। ভালো মন্দে মেশানো জগৎ তাঁরই সৃষ্টি, তাঁরই বিভূতি। দেবী চতুর্ভুজা, দেবী চারটি বাহু বৃত্তের অন্তর্গত চতুর্ভুজের মধ্যে তার অখণ্ড স্বরূপের ইঙ্গিত বহন করে। দেবীর বা মূর্ধ হাতে শানিত কৃপাণ বা খড়্গ, সেই জ্ঞান খড়্গে তিনি সাধকদের মায়া মোহপাশ ছেদন করে দেন। নিচের হাতে নরমুণ্ড, সমস্ত তত্ত্বজ্ঞানের আধার মস্তক। দেবী নির্মোহ নিরাসক্ত সাধককে তত্ত্বজ্ঞানই শুধু প্রদান করেন না, তার কল্যাণ হস্তে সর্বদাই সাধককে ধরে রাখেন আপন সান্নিধ্যে। দেবীর ডান দিকের হস্তদ্বয় বর ও অভয় মুদ্রা, তিনি শরণাগত সকাম সাধককেও অভয় ও তার অভীষ্ট বর দান করেন। মহাকালীর পদতলে কালরূপী মহাকাল নিষ্ক্রিয় হয়ে শায়িত, অর্থাৎ মহাকাল কালীর অধীন, তার আশ্রিত। বিপরীত রতাতুরা শব্দটি মানবিক মিলনকেও ইঙ্গিত করলেও এখানে একটি নিগূঢ় তত্ত্বের ব্যঞ্জনা আছে। সমস্ত সিদ্ধবিদ্যা মহাবিদ্যাদের মধ্যে দক্ষিণাকালী একই সঙ্গে প্রকৃতি ও পুরুষ, এই ভাবেরই ইঙ্গিত দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম,
যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন কালী। কালী যখন তার নির্গুণ স্বরূপকে অভিভূত করে লীলা করেন, সৃষ্টি ইত্যাদি করেন, তখন শিব নিরাকার নির্বিকার কার্যের অতীত হয়ে থাকেন। দেবীর সক্রিয় ভূমিকাটি বোঝাতে বিপরীত রতাতুরা শব্দের প্রয়োগ। দেবী শ্মশান বাসিনী, সব শিবা সঙ্গিনী। শ্মশানে সমস্ত জীবের স্থূল দেহ ভস্মীভূত হয়, এইখানেই সংহারকারিণী কালীর আবাস। শ্মশানের চিতাগ্নি মৃতদেহকে আত্মসাত করে। গুপ্ত সাধনতন্ত্রে বলা হয়েছে, বহ্নিরূপা মহামায়া সত্যং সত্যং ন সংশয়ঃ অতএব মহেশানি শ্মশানলয়বাসিনী। দক্ষিণাকালী ওই চিতাগ্নি স্বরূপা, তাই তিনি শ্মশানবাসিনী। সাধকের চিত্তে যখন কামনা বাসনার অগ্নি নির্বাপিত হয়, তখন সেই শ্মশান সদৃশ্য হৃদয়ে দেবী আবির্ভূত হন। সাধক গিয়েছেন, শ্মশান ভালোবাসিস বলে শ্মশান করেছি হৃদি, শ্মশানবাসিনী শ্যামা নাচবি শ্বেতা নিরবধি। এই প্রসঙ্গে একটু বলি, অর্থাৎ এখানে বলা হচ্ছে সাধকের যে দেহ, তার যে মনের ভিতর হবে সেটা হবে সম্পূর্ণ নির্মল, একদম পরিষ্কার, নিড অ্যান্ড ক্লিন, তাহলেই সেখানে মহাকালীর আবির্ভাব হবে। অর্থাৎ তার দেহকে করে তুলতে হবে শ্মশান। শ্মশান কথা অর্থ কেন বলা হচ্ছে এখানে, কারণ শ্মশানে কেউ কেউ থাকে না, সেখানে মৃতদেহ পড়ে একটা ফাঁকা ধুধু প্রান্তর, একদম খালি, আর নির্জনেই তাঁর আবাস, নির্জনেই তিনি আসেন। তাই জন্যই বলা হচ্ছে সাধকের হৃদয় যদি শ্মশান হয়, তাহলেই তিনি তাঁর হৃদয় আবির্ভূতা হন। আবার পাঠে আসছি। কালী শিবাগণে পরিবৃতা। চণ্ডীতে আছে, দেবীর অঙ্গ থেকে শত শত নীনাদিনী শিবা নির্গত হল। তিনি সব শিবা সঙ্গিনী, অথচ তিনি প্রসন্ন বদনা হাস্যময়ী। সন্তান বৎসলা, মায়ের এই স্থূলরূপের ভাবনা বা ধ্যানের দ্বারা মানুষের চিত্ত মোক্ষের অভিলাষী হয়, তার সূক্ষ্ম তত্ত্ব বাক্য মনের অগোচর। এই হল মায়ের মূর্তির বর্ণনা। তার যে মূর্তি আমরা দেখি, তার তাত্ত্বিকগতভাবে যে বর্ণনা, সেটি আপনাদের সামনে একটু তুলে ধরলাম এই বইটির মাধ্যমে। এবার আমরা আসব ইতিহাসের পাতায়। বঙ্গদেশে কালী পূজা কীভাবে প্রচলিত হল এটা একটু বলা যাক। সকলেই এই কাহিনী জানেন, তবুও এই কাহিনী একটু বলি। আগে যখন এই কালীমূর্তির উদ্ভব হয়নি, প্রথম দিকে কালী কিন্তু গৃহস্থের দেবী ছিলেন না। গৃহস্থরা মা কালীকে পূজা করতেন না, কালী পূজা আবদ্ধ থাকত একটি সম্প্রদায়ের মধ্যে। অর্থাৎ তিনি শ্মশানে পূজিতা হতেন, এবং যারা বিরাচারী সাধক, তান্ত্রিক, সর্বত্যাগী সন্ন্যাসী, তারাই কালী পূজা করতেন। এবং তারা কালী পূজা মূর্তিতেও করতেন না, তারা যন্ত্রে করতেন, শিলাতে করতেন, ইত্যাদি তন্ত্রে মন্ত্রে তারা কালী পূজাটা করতেন। কিন্তু হয়তো মায়ের ইচ্ছা হলো তিনি শ্মশান ছেড়ে প্রত্যেকের ঘরে ঘরে আসবেন। সেই ইতিহাসটি আমি একটু পাঠ করছি। এই যে বইটি থেকে এক্ষুনি পড়লাম, শ্রী শ্রী মা ও দশমহাবিদ্যা, সেই বইটি থেকেই এই কাহিনীটি একটু পাঠ করছি। সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী জগৎকারণ ঈশ্বরকে জগজ্জননী জগদম্বা নামে অভিহিত করিয়া নারীভাবে উপাসনা করা ভারতের নিজস্ব সম্পত্তি। ভারতে শক্তি পূজা গ্রন্থে শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী সারদানন্দের এই উক্তিটি মাতৃভাবের উপাসনার উপর এক যথার্থ আলোকপাত। পিতৃভাবে উপাসনার প্রচলন বহু দেশেই আছে, কিন্তু মাতৃভাবে উপাসনার উপর গুরুত্ব আরোপ করেছেন আমাদের পুরাণ ও তন্ত্রশাস্ত্রগুলি। বহু সাধকের সাধনার ধারায় পরিস্ফুট
ওই মাতৃভাব শক্তি সাধনার দৃঢ় ভিত্তিমূল রচনা করেছে। বাংলায় ভীষণে মধুরা কালী বিগ্রহ পরম সমাদরে পূজিতা হয়েছেন। অবশ্য মূর্তি পূজার প্রচলন দীর্ঘদিনের নয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর সমসাময়িক কালী সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ মায়ের বহু পূজিত মূর্তির নির্মাণ এবং পূজা শুরু করেন বলে অনেকে মনে করেন। তবে যন্ত্রে ও ঘটে শক্তি পূজার প্রচলনও ছিল। কোন মূর্তিতে মায়ের পূজা হবে এই চিন্তায় নিরত সাধক কৃষ্ণানন্দের প্রতি মায়ের আদেশ হয়, নিশাবসানে যে নারী মূর্তি যে রূপে ও ভঙ্গিতে নয়নগোচর হবে তাই হবে সাধকজনের হৃদয় হারিণী মূর্তি। পরদিন প্রভাতে গঙ্গা স্নানের পথে কৃষ্ণানন্দ দেখলেন শ্যামবর্ণা এক গোপকুমারীকে। তার কৃষ্ণবর্ণ কেশ ও রাশি এলায়িত। দক্ষিণ পদটি কুটিরের অনুচ্চ অলিন্দে, বাম পদ ভূমিতে। দক্ষিণ হাতে একতাল গোময় এবং এমন ভঙ্গিতে ধরা যেন বড়া ভয় মূর্তির আভাস। অর্থাৎ কৃষ্ণানন্দ মায়ের এই আদেশ পেয়েই ভোর রাত, মানে রাত শেষ হতে হতেই ভোরে গঙ্গা স্নানে বেরিয়েছেন। সেই সময় তিনি এই দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য? তা বলছে যে দক্ষিণ পথ এক, মানে এক গোপকুমারীকে দেখতে পেলেন। গোপকুমারী মানে এক অন্তজ শ্রেণীর মহিলাকে, নিচ শ্রেণীর মহিলাকে তিনি দেখতে পেলেন। তিনি কীরূপে তাকে দেখলেন? না, তার কৃষ্ণবর্ণ কেশরাশি এলায়িত, অর্থাৎ তার কালো চুল এলায়িত। দক্ষিণ পথটি কুটিরের অনুচ্চ অলিন্দে। তার যে ডান পা সেটা কুটিরের যে বারান্দা, একটা টিলা মতো অলিন্দ বলতে, এখানে অলিন্দ কথা অর্থ বারান্দা, কিন্তু এখানে যে অলিন্দ বলছে মানে একটা টিলা ছিল, সেটি টিলার উপরে তার দক্ষিণ পথটা ডান পাটা রাখা আর বাম পথটা ভূমিতে। দক্ষিণ হাতে একতাল গোময় এমন ভঙ্গিতে ধরা যেন বড়া ভয় মূর্তির আভাস, আর তার ডান হাতে একতাল গোবর এমন ভঙ্গিতে ধরা আছে যা যেন বড়া ভয় মূর্তির আভাস। বাম হাতে বেড়ার গায়ে মাটির প্রলেপ দিতে ব্যাপৃত। অর্থাৎ একটু দেখাই, এই রকম আর এই রকম। এই হাতে তিনি গোবর ধরে আছেন আর এই হাতে তিনি গোবরের চাপড়া দিচ্ছেন। এই অবস্থায় তিনি, এই এই অবস্থায় কৃষ্ণানন্দ কিন্তু এই নারীকে দেখলেন। পূর্ণ যৌবনের সেই রমণীর কোমরে সামান্য বস্ত্রখণ্ড। কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিভ কেটে সে ফিরে দাঁড়ালো। মুহূর্তে মায়ের মূর্তির দিব্য আভাস পেলেন সাধক। শক্তি আরাধনায় প্রতিমা পূজার সূচনা হলো এবং মায়ের সেই পূজা ধীরে ধীরে শহরে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ল। শক্তি সাধনে ভক্তিরসের সঞ্চার এইভাবেই ঘটেছিল মাতৃপূজার পথে। নবদ্বীপের আগমেশ্বরী তলা সেই পুণ্যস্থিতিতে ধন্য হয়ে আছে। শোনা যায় সাধক কৃষ্ণানন্দ প্রতি অমাবস্যায় মায়ের মূর্তি সহস্তে গড়ে পূজা নিবেদন করতেন ও নিভৃতে রাত্রেই পূজা সাঙ্গ করে ভোরবেলায় বিসর্জন দিতেন। তাঁর দুটি বিখ্যাত গ্রন্থ তন্ত্রসার ও শ্রীতত্ত্ববোধিনী মাতৃ আরাধনার ক্ষেত্রে কৌল সাধকদের হৃদয়ে নবীন উদ্দীপনার সঞ্চার করেছিল। এই হলো বঙ্গদেশের কালীপূজার ইতিহাস। তাহলে সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশী বঙ্গদেশে কালীপূজার সূচনা করেছিলেন। ইনি ছিলেন মহাপ্রভুর সমসাময়িক এবং কথিত আছে রাম সাধক যে রামপ্রসাদ, সাধক রামপ্রসাদের গুরুও ছিলেন নাকি কৃষ্ণানন্দ আগমবাগীশ। তবে এটা জানা যায় না সেই আগমবাগীশী কি এই আগমবাগীশ, সেটা ঠিক পরিষ্কার নয়। কারণ মহাপ্রভুর অনেক পরে রামপ্রসাদের আবির্ভাব, তাই জন্য ঠিক এটা নিয়ে বিতর্কের অন্য মন্তব্য আছে, অন্য মত আছে যে হয়তো দুটো কৃষ্ণানন্দ আগমবাগীশ ছিল, আবার হয়তো একই কৃষ্ণানন্দ আগমবাগীশ ছিল। কারণ সাধকরা অনেক বছর বেঁচে থাকতেন, অনেক বছর তারা জীবিত থাকতেন, সেই অর্থে এই কৃষ্ণানন্দ রামপ্রসাদের গুরু এটা বলা যায়। এবারে বঙ্গের কালী সাধকদের কিছু একটু সংক্ষিপ্ত কথায় আসি। আমাদের বঙ্গে প্রচুর কালী সাধক
এসেছেন এবং তাদের সাধনায় তারা সম্পৃক্ত করেছেন বঙ্গদেশের মাটিকে। প্রথমেই আসি ঠাকুর রামকৃষ্ণের কথায়। তিনি সর্বধর্মের সমন্বয় যে সাধনা করেছিলেন এবং তার সাধনার প্রভাব সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল। তিনি তন্ত্র সাধনা করেছিলেন, পরবর্তীকালে বেদান্ত সাধনা করেছিলেন এবং তারপরেও তিনি ভিন্ন ধর্ম মত অবলম্বনে সাধনা করেছিলেন। ইসলাম সাধনা করেছিলেন, খ্রিস্টিয়ান সাধনা করেছিলেন, খ্রিস্টিয়ান মতে, খ্রিস্ট মতে তিনি সাধনা করেছিলেন এবং তার যে সাধনা শুরু হয়েছিল তন্ত্র সাধনা দিয়ে তার সাধনা শুরু আর বা কালী সাধনা দিয়ে, এই তার সাধনার পরিসমাপ্তি ঘটে কোথায়? ষোড়শী পূজার মাধ্যমে। সেই ফলহারিণী অমাবস্যায় তিনি তার সহধর্মিনী শ্রী শ্রী সারদা মণিকে শ্রী শ্রী মা করলেন। কীভাবে? শ্রী শ্রী মায়ের আসনে তিনি তাকে অধিষ্ঠিতা করলেন। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে, বা যদি আমরা একটু ভাবি, অন্ধকারের মধ্যে থেকেই আলোর উৎপত্তি হয়। কালী সাধনা, কালীর গায়ের রং কালো আর ষোড়শীর গাত্রবর্ণ যদি দেখি আমরা নবারুণ প্রভা, অর্থাৎ সূর্যের গায়ের রঙের মতো। ঠাকুর রামকৃষ্ণ কালী সাধনার মাধ্যমে বা তন্ত্র সাধনার মাধ্যমে তার সাধনা শুরু করেছিলেন এবং পরবর্তীকালে এই ষোড়শী পূজার মাধ্যমে তিনি তার সাধনা শেষ করলেন। এছাড়াও আরেকজন উল্লেখযোগ্য সাধকের কথা বলতে হয়, তিনি হচ্ছেন তারাপীঠের ভৈরব, যাকে বলা হয় তারামায়ের ছেলে, সাধক বামদেব, সাধক পামা খেপা। ইনি তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন এবং এনার মধ্যে একসঙ্গে অনেক অবস্থা দেখা যেত। কখনো তিনি বালক বধ, কখনো তিনি পিশাচ বধ, কখনো তিনি উন্মাদ বধ। কথিত আছে যে নরেন্দ্রনাথ এই সাধকের মধ্যে যে তিনটে অবস্থা, এটা দেখার জন্য নরেন্দ্রনাথ তারাপীঠে গিয়েছিলেন বামদেবের দর্শন করতে। স্বয়ং রবীন্দ্রনাথ এবং চারণ কবি মুকুন্দ দাসও বামদেবের দর্শন করেছিলেন। এছাড়াও রাজা রামকৃষ্ণ, আমরা তো আগেই বলেছি সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের কথা, এছাড়া সাধক রামপ্রসাদ, সাধক কমলাকান্ত, পরবর্তীকালে আমরা দেখেছি কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীতের মাধ্যমে তার সাধক ভাবের প্রকাশ। রবীন্দ্রনাথেরও কিছু কিছু পদ আছে কালী বিষয়ক পদ। এইরকমভাবেই আমাদের বঙ্গে বিভিন্ন কালী সাধকদের যে সাধনা, তাদের সাধনায় সম্পৃক্ত হয়েছে আমাদের বঙ্গদেশের মাটি। এইবারে অনেকক্ষণ ধরে কিছু পাঠ হলো, কথা হলো, এবারে আমরা আসবো কবিতায়। আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করছি। আমাদের সকলেরই প্রিয় একটি কবিতা, সকলেরই জানা কবিতা, কাজী নজরুল ইসলামের রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনন ঝন, শিথির সিঁদুর মুছে ফেল মাগ, জাল শেথা জাল কাল চিতা, তোমার খড়্গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা, এলো কেশে তব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন
আহত বিশ্ব রক্তবান, নিঃশ্বাসে তব পিঁজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন, অসুরে নাশিতে হোক বিষ্ণু চক্র মাতর হেম কাঁকন, টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী, হাসো খল খল দাও করো তালি, বলো হর হর শঙ্কর, আজ হতে মাগো অসহায় সম, ক্ষীণ ক্রন্দন সম্বর, মেখলা ছিড়িয়া চাবুক করো মা, সে চাবুক করো নভতরিত, জালিমের বুক বে খুন ঝরে, লালে লাল হোক শ্বেত হরিত, নিদ্রিত শিবে লাথি মারো আজ, ভাঙো মা ভোলার ভাং নেশা, পিয়াও এবার অশিব গরল, নীলের সঙ্গে লাল মেশা, দেখা মা আবার দনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডী রূপ, দেখাও মা ওই কল্যাণ করি, আনিতে পারে কি বিনাশ স্তূপ, শ্বেত শতদল বাসিনী নয় আজ, রক্তাম্বর ধারিণী মা, ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নব পূর্ণিমা। এই প্রার্থনা হোক আমাদের, চারিদিকে যে ধ্বংসলীলা চলছে তার মধ্যে যেন মায়ের আশীর্বাদে সৃষ্টির নব পূর্ণিমা আসুক। এবারে আমি রামপ্রসাদ সেনের, সাধক রামপ্রসাদ সেনের একটি পদ আবৃত্তি করে শোনাচ্ছি। এটি ভক্তের আকুতি পর্যায়ের একটি পদ, খুব সুন্দর একটি পদ। এমন দিন কি হবে তারা, যবে তারা তারা বলে তারা বে পড়বে ধারা, হৃদিপদ্ম উঠবে ফুটে, মনের আধার যাবে টুটে, তখন ধরাতলে পড়ব লুটে, তারা বলে হব সারা, তেজিব সব ভেদাভেদ, খুঁজে যাবে মনের খেদ, ওরে শত শত সত্য বেদ, তারা আমার নিরাকারা, শ্রীরাম প্রসাদের অটে মা বিরাজে সর্ব ঘটে, ওরে আঁখি অন্ধ দেখ মাকে, তিমিরে তিমির হরা। আহা, সত্যি খুবই সুন্দর একটি পদ। আরেকটি পদ, এটি রামপ্রসাদ সেনের একটি উল্লেখযোগ্য পদ। এই পদটি আবৃত্তি করার আগে, এটি একটি গান, মূলত একটি এটি মানে এটি রামপ্রসাদের সুরে খুব সুন্দর একটি গান, কিন্তু আমি আবৃত্তি করে শোনাবো, এর প্রেক্ষাপটটা একটু বলি। রামপ্রসাদ সেন তখনও তিনি সাধনা সেইভাবে শুরু করেননি, কিন্তু তিনি যখন গৃহস্থ জীবনে, তখন তার এক আত্মীয় তাকে, তিনি মানে তিনি কোনো কাজবাজ করতেন না, তাকে এক সেরেস্তায় খাতা লেখার কাজে তার এক আত্মীয় তাকে ঢুকিয়ে দেন। তা তিনি তার তো সেরেস্তা, তার তো সর্বদা তার মন মা কালীর জন্য ব্যাকুল, তিনি কি করছেন, সেরেস্তার খাতায় হিসাব না লিখে একটি গান লিখে ফেলেছেন। পাশে যিনি ছিলেন তিনি বল তিনি আর কি বললেন যে দেখি কি হিসাব তুমি লিখেছো একটু দেখি, সে দেখে তো অবাক, বলছে তুমি গান লিখেছো, এ তো মানে যে কর্তা মালিক যে, সে তো রেগে যাবে। তা তার কাছে সেই খাতা নিয়ে যাওয়া হলো, গিয়ে বললো দেখুন হুজুর, রামপ্রসাদ এই খাতার মধ্যে হিসাবের বদলে গান টান লিখে আকার করেছে। তা হুজুর তো সেই খাতা দেখে গান পড়ে একেবারে অভিভূত, এবং সেই গান তৎক্ষণাৎ সুর দিয়ে রামপ্রসাদ সেন গাইলেন, এবং জমিদারবাবু বা যে মানে কর্তা জি যিনি, তিনি এত অভিভূত হয়েছিলেন তার গান শুনে, তাকে বলেছিলেন যে তুমি এই সেরেস্তার কা মানে সেরেস্তার হিসাব লেখার খাতার লোক তুমি নও, তুমি তোমার মধ্যে যে গান আছে, তোমার মধ্যে মায়ের আশীর্বাদ আছে, তুমি গান লেখো, তুমি মায়ের গানই রচনা করো, তুমি বাড়ি ফিরে যাও, তোমার মাইনে, তোমার যে মাস মাইনা সেটা মাসে মাসে আমি তোমাকে পৌঁছে দেব। সেই সেখানে যে কী গান লিখেছিলেন সেইটি আমি আজকের আবৃত্তি করছি, কী পদ তিনি লিখেছিলেন।
আমায় দেও মা তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী, পদরত্ন ভাণ্ডার সবাই লুটে ইহা আমি সইতে নারী, ভাঁড়ার জিম্মা যার কাছে মা সে যে ভোলা ত্রিপুরারী, শিব আসু তোর স্বভাব দাতা তবু জিম্মা রাখো তারি, অর্ধ অঙ্গ জায়গীর মাগ তবু শিবের মাইনে ভারী, আমি বিনা মাইনের চাকর কেবল চরণ ধুলার অধিকারী, যদি তোমার বাপের ধারা ধরো তবে বটে আমি হারি, যদি আমার বাপের ধারা ধরো তবে তোমা পেতে পারি, প্রসাদ বলে অমন বাপের বালাই লয়ে আমি মরি, ও পদের মতো পদ পাইত সে পদ লয়ে বিপদ সারি। অপূর্ব একটি পদ। এবারে আমরা আরেকটি পদ আমি একটু আবৃত্তি করছি, এটি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের লেখা, তাঁর রচিত পদগুলিও অসাধারণ। ঊর্ধ্ব জটা জুটো গভীর নীনাদিনী, উগ্র তুণ্ডা ভীমা অশিব বিমর্তিনী, দনুজ হ্রাস ত্রাস লক লক রসনা, অসুর শির চূর ভীষণ দশনা, ধিয়া তাধিয়া ধিয়া তলটল মেদিনী, নরকর বেষ্টিত কপাল মালিনী, রুধির অধর তারা শিশু শশী ভালিনী, নয়ন নয়ন জ্বলন জ্বালা সুর হৃদি বর্ধিনী। এটি নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের লেখা একটি পদ। এবারে কালী বিষয়ক কবিতার শেষ পর্যায়, স্বামী বিবেকানন্দের লেখা একটি কবিতা পাঠ করছি, আবৃত্তি কোনোটাই করলাম না, সবগুলি পাঠ করলাম আর কি। এটি কালিদা মাদার স্বামী বিবেকানন্দের যে কবিতাটি আছে ইংলিশে লেখা, সেটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলায় অনুবাদ করেছিলেন। মৃত্যুরূপা মাতা, নিঃশেষে নিভেছে তারা দল, মেঘ এসে আবরিছে মেঘে, স্পন্দিত ধ্বনিত অন্ধকার গরজিছে ঘূর্ণ বায়ু বেগে, লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে, মহাবৃক্ষ সমূলে উপারি হুৎকারে উড়ায় চলে পথে, সমুদ্র সংগ্রামে দিল হানা উঠে ঢেউ গিরিচূড়া যিনি, নভস্থল পরশিতে চায় ঘোর রূপা হাসিছে দামিনী, প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়, লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তারা উন্মাদ তাণ্ডবে মৃত্যুরূপা মা আমার আয়, করালি করাল তোর নাম মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে, কালী তুই প্রলয় রূপিণী আয় মাগো আয় মোর পাশে, সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে। অপূর্ব একটি কবিতা। আমরা কালীকথা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার একটি স্তোত্রের মাধ্যমে আমি অনুষ্ঠানটি শেষ করব। দক্ষিণা কালিকা স্তোত্র। ওম কৃষোদরী মহাচরণী মুক্ত কেশী বলি প্রিয়ে কুলাচার প্রসন্ন্যাস্যে নমস্তে শঙ্কর প্রিয়ে, ঘোরদংশ্চে কটোরাক্ষী কুটিশব্দ প্রসাধিনী, ঘূর ঘোরডবাস্ফারে নমস্তে চিত্তবাসিনী, বন্ধুক পুষ্প সংকাশে ত্রিপুরে ভয়নাশিনী, ভাগ্যদ্বয় সমুৎপন্নে নমস্তে বরবন্দিনী,
जय देवी जगद्धात्री त्रिपुरात्रे त्रिदेवते भक्तेभ्यः वरदे देवी महिषग्नि नमस्तुते। घोर विघ्न विनाशाय कुलाचार समृद्धये नमामि वरदे देवी मूर्णमाला विभूषणे रक्तधारा समाकीर्णे करकांचि विभूषिते सर्व विघ्न हरे काली नमस्ते भैरव प्रिये नमस्ते दक्षिणामूर्ते काली त्रिपुर भैरवी भिन्नांजनचय प्रख्ये प्रवीण शव संस्थिते गलच्छनित धाराभि स्मिरानन सरोरुहे पीनन्नत कुचो द्वंदे नमस्ते घोर दक्षिणे आरक्त मुख शांता भीर नेत्राली भिन्न राजिते शबद्वय कृतोत्तंसे नमस्ते मद व्यवले पंचाशन मुंड घटित माला लहित लहिते नाना मणि विशोभाढ़े नमस्ते ब्रह्म सेविते शवास्थी कृत केऊर शंख कंकन मंडिते शव वक्ष समारूढ़े नमस्ते विष्णु पूजिते शव मांस कृत ग्रासे सट्टहासै मुहुर्मुहु मुख शीघ्र स्मितामोदे नमस्ते शिव वंदिते खड्ग मुंड धरे बामे सव्ये भय बरप्रदे दंतुरे च महारौद्रे नमस्ते चंडनायिके त्वंगतिं परमा देवी त्वंग माता परमेश्वरी त्राही मां करुणा शाद्रे नमस्ते चंडनायिके नमस्ते कालिके देवी नमस्ते भक्त वत्सले मूर्खतां हर मे देवी प्रतिभा जयदायिनी गद्य पद्यमयीं वाणीं तर्क व्याकरणादिकं अनधीत गतां विद्यां देहि दक्षिण भक्त वत्सले कालिके जयं देहि सभा मध्ये धनं देहि धनागमे देहि मे चिरजीवित्वं कालिके रक्ष दक्षिणे राज्य देहि यशो देहि पुत्रान् दारान् धनं तथा देहांत देहि मे मुक्तिं जगन्मातः प्रसीद मे। ओं मंगला भैरवि दुर्गा कालिका त्रिदशेश्वरी उमा हैमवती कन्या कल्याणी भैरवेश्वरी काली ब्राह्मी च माहेशी कौमारी वैष्णवी तथा वाराही वासली चरणी त्वं जगन्मुन्नय सदा उग्रतारेति तारेति शिवत्येकजटेति च लोकत्तरेति कालीके गीयते कृतिभिः सदा यथा काली तथा तारा तथा छिन्ना च कुल्लुका एकमूर्तिश्चतुर्भेद देवी त्वं कालिका पुरा एकद्वित्रिविधा देवी कटिधानन्तरूपिणी अंगांगिकैर्नाम भेदै कालिकेति प्रगीयते शंभु पंचमुखेनैव गुणान् वक्तुन्नते क्षमः चापलैज्जत् कृतं स्तोत्रं खमश्व वरदा भव प्राणान् रक्ष यशो रक्ष पुत्रान् दारान् धनं तथा सर्वकाले सर्वदेशे पाहि मां दक्षिणकालिके यः संकुज्य पठेत् स्तोत्रं दिवावरात्रिसन्धयो धनं धान्यं तथा पुत्रं लभते नात्र संशय इति महाकाल विरचितं श्रीमद्दक्षिणकालिकस्तोत्रं समाप्तम्। नमस्कार, शेष हलो कालीकथा अनुष्ठानटी। আপনারা সকলে ভালো থাকুন, সকলের উপর মা কালীর আশীর্বাদ বর্ষিত হোক, সকলে আগামীকাল খুব ভালো করে কাটান, ভালো থাকুন, নমস্কার।